ছাব্বিশত দিশপুরত সলনি হব সরকার। দিশপুরত সরকার সলনির উমান পাইছে ভূপেন বরাই। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার দাবি, রাজ্য ১৯৯৮ দরে একই পরিবেশ আহিছে ২৪। ৯৮ চনত অসমত এটা পটভূমি সৃষ্টি হয়েছিল ২০০১ চনত ক্ষমতালে কংগ্রেস ঘুরি আইব বলে। আজি ৩০ বছরের পাছত মই প্রদেশ কংগ্রেসের সভাপতি, মূর এই অনুভব যে যণে বিভিন্ন ক্ষেত্রত কর্মরত রাইজে মুক্তি মনে আমার দলের আদর্শ সংবিধানের প্রতি সন্মান জানাই যোগদান করেছে, এই সকল রাইজে আহি থাকা সময় সরকার পরিবর্তন করব। ইয়ার লগেলগে নির্বাচনী যুজলে সাজু হয়েছে কংগ্রেস। ২৬ত কোনে লব দলের নেতৃত্ব, কোন বহিব দিশপুর, আরম্ভ হয়েছে প্রদেশ কংগ্রেসের তৎপরতা। ২৬ রণের সেনাপতি সাজু করেছে কংগ্রেসে, সেনাপতির লগেলগে সৈন্য আর বল বৃদ্ধির লক্ষ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। আর অসমত যে রুলিং পার্টি আছে তেওঁলোকের শাসনকাল আর দুবছর আছে, প্রায় দুবছর আছে, কিন্তু শাসনত আর প্রায় দুবছর থাকবলগিয়া হয়ে থাকতেই সমাজের সচেতন ব্যক্তি সকল কংগ্রেসলে অহাটে কি বার্তা দিছে এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বুঝি নোপাকে থকা নাই, বুঝি নোপাকে থাকা, আর যদি বুঝি পয়া নাই সেটা আমি বেয়া নেব। শেহতীয়াকৈ কংগ্রেসত কিছু যোগদান পর্বর পিছতে হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি হয়েছে ভূপেন বরার। বিধানসভা নির্বাচনত ১২৬টা সমষ্টিত আবেদন করবলৈ এতিয়াই হেনো সাজু ৭০০গৰাকী প্রার্থী। আজি তারিখত যদি বিধানসভার কারণে এপ্লিকেশন আমি বিচারো, ৭০০+ এপ্লিকেশন অসমৰ ১২৬টা সমষ্টিত পড়ব, গতি সেনাপতি সাজু হয়ে গেল, সৈন্য বল আর গোটাব লাগবে। কংগ্রেসের এনে ভাল দিনের সময়তে বহু নেতাই কংগ্রেসত যোগদানের বাবে করেছে যোগাযোগ। ভূপেন বরার মতে মুখ্যমন্ত্রীর অহংকারের বাবে নিঃশেষ হব বিজেপি। দলের প্রতি মোহভঙ্গ বিজেপির বহু নেতা এটা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ। কংগ্রেসত যোগ দিবলৈ মন মেলিছে বিজেপির এগারী প্রাক্তন বিধায়কে। আনুষ্ঠানিকভাবে এতিয়ালৈকে এজন প্রাক্তন বিজেপি বিধায়কের কথা মোক আমার এজন সাধারণ সম্পাদকে জানাইছে, কেবাগৰাকীও জ্যেষ্ঠ বিষয়ববীয়ার বহুতে যে যোগাযোগ রাখিছে সেটো মোৰ জ্ঞাত। বিজেপি এৰিব বিচৰা আন একাংশ নেতাই হেনো যোগাযোগ কৰিছে প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমানের কংগ্রেসী আর পি শর্মা। আর পি শর্মার দাবি উজনির কেবাগৰাকীও বিজেপি নেতাই কংগ্রেসত যোগদান করব। তো ডিসেম্বর ভিতর বহুত মানুষ জয়েন করব, ইভেন বিধায়ক জয়েন করার কথা আছে। অপারেশনের অপারেশন যদি পড়ি যায় বিজেপি শেষ ইপিনে কংগ্রেসত তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থকার কথা আর পি শর্মার মুখ। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপাত উজনি, নামনি আর মধ্য অসমত কংগ্রেস আগবাড়িছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বলতেই কংগ্রেসে ৮০-৮৫ খন আসন পাব বলে দাবি আর পি শর্মার। ২০২৬ লিখিত ১০০+ বলে আমি অহংকার নকরো, অন্তত ৮০-৮৫ খন আসন লৈ কংগ্রেস ইন্ডিয়া পার্টনার অসমত শাসনত আহিব। পিছে কংগ্রেসে করা এই ভবিষ্যৎবাণী কিমান দূর সত্য হয় সেয়া হব সময়ত লক্ষণীয়। ইপিনে দলের হিসাব নিকাশ লবলৈ মঙ্গলবারে অসমলৈ আহিব প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, উপনির্বাচন তথা নির্বাচনত দলক লেং মরা কংগ্রেস নেতার হিসাব লব জিতেন্দ্র সিংয়ে। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, ২৮, নর্থ ইস্ট।